আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জান্নাতুশাস কুক অ্যান্ড ব্লগে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মাঝে মাঝে হাতের কাছে থাকা সিজনাল সবজিগুলো দিয়ে গরম গরম সবজি খিচুড়ি খেতে কারই না ভালো লাগে। আজ আপনাদেরকে দেখাবো প্রেশার কুকারের চট জলদি পারফেক্ট সবজি খিচুড়ির রন্ধন প্রক্রিয়া। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ নর্মাল চাল, এর সাথে নিয়ে নেব 1/2 কাপ মসুরের ডাল। আপনারা অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, চাইলে মিক্সড করেও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি 9 থেকে 10টা কাঁচা মরিচ, 2টা ছোট ছোট রসুন কুচি, অল্প করে আদা কুচি এবং 2টা পেঁয়াজ কুচি। সবজির ভিতরে নিয়ে নিয়েছি আমি এখানে ফ্রিজে সংরক্ষণ করা মটরশুঁটি, গাজর এবং হাতের কাছে থাকা পেঁপে, বেগুন এবং বরবটি। আর এর সঙ্গে আমার লাগছে 2 চামচ হলুদের গুঁড়া আর এলাচ আর দারুচিনি। চাল আর ডাল মিশিয়ে এখানে কিন্তু পরিমাণ হয়ে গেছে 2 কাপ। তো আমি ভালোভাবে পানিতে ধুয়ে এটাকে সরাসরি প্রেশার কুকারে নিয়ে যাব। সব ধরনের সবজি এবং মশলাগুলো একে একে অ্যাড করে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর সঙ্গে পরিমাণ মতো সয়াবিন তেল। চালে ডালে মিলিয়ে 2 কাপ হওয়াতে আমি এখানে পানি অ্যাড করব 5 কাপ। সাধারণত 2 কাপে প্রেশারে 4 কাপ দিলে সুবিধা হয়, কিন্তু আমি সবজির জন্য এখানে বাড়তি 1 গ্লাস পানি অ্যাড করে দিব। 3 থেকে 4টা বাসি হয়ে গেলে আমি চুলা থেকে প্রেশার কুকারটি নামিয়ে নেব। তো রেডি প্রেশার কুকারে চটজলদি সবজি খিচুড়ি রেসিপিটি। আপনারা বুঝতেই পারছেন যে ভাতের সাথে সবজিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে মিশে গেছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।